দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। শুরুতে জেনে দেব আজকে চট্টগ্রামে শুরু। ছুটি শেষ হলো, ভিড় কমেনি চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে। পতেঙ্গা ও কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক দর্শনার্থীদের ভিড়ে মুখর রাঙামাটি। সুন্দর সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে যে এখন এই চালাচ্ছি ঘোড়া। আসার পরে খুবই ভালো লাগছে, প্রত্যেকটা পরিবেশ পাহাড় পর্বত দেখার মতন। বন্দরনগরী কর্মস্থলে দলে দলে ফিরছে মানুষ, শিডিউল বিপর্যয় রেলপথে ভোগান্তি, সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সবাই তো যাচ্ছে, সেই হিসেবে একটু জ্যাম দেখা যাচ্ছে। প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়াচ্ছিলাম, এরপর আমি একটা টিকিট পেয়েছি, ওর ভাড়া ছিল 150 টাকা, আমার থেকে নিচে 300 টাকা। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, চট্টগ্রামে আবারও বললেন তথ্যমন্ত্রী। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামীতেও সরকার গঠন করবে আওয়ামী লীগ। এতক্ষণ সরামগুলো দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঈদের শেষ ছুটির দিনগুলোতে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের সমাগম। কাল থেকে খুলছে চট্টগ্রামের সকল পোশাক কারখানা। তাই তো দীর্ঘ ছুটির শেষ দিনগুলো স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের সাগর পাহাড় চষে বেড়াচ্ছেন বিনোদন প্রেমীরা। পতেঙ্গা সৈকতে ছিল লাখো পর্যটকের সমাগম, সাগরে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। সৈকত পারে বাবা আর শিক্ষিকা মায়ের সাথে খেলছে 1.5 বছরের আউসা বিন হাসান। বল নিয়ে তার ছুটে বেড়ানোর এই দৃশ্যই বলে দেয় তার আনন্দের কথা। করোনাকালে বাবা মায়ের কোল জুড়ে আসা আউসাফ এই প্রথম এসেছে উন্মুক্ত এই বিনোদন স্পটে। চাকরির চাপে বের হতে না পারলেও ঈদের ছুটিতে এবার ছেলেকে নিয়ে ঘুরে বেরিয়েছেন মা লুৎফুন্নাহার। ছেলেকে পরিচিত করাচ্ছেন সাগরের বিশালতার সাথে। আজকে যেহেতু শুক্রবার, সেই হিসেবে বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, একটু খুশি, বাচ্চারা একটু খুশি হয়, খেললে একটু দেখলো ভালো করে। চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে অনেকেই স্পিড বোটে দাপিয়ে বেরিয়েছেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে শিশুরা। দিনটিকে স্মরণীয় করে রাখতে ফ্রেমবন্দি করতে দেখা গেছে অনেককেই। খুব ভালো লাগছে, বাচ্চারা সময় কাটানোর জন্য জায়গা পাচ্ছে না, এখন এই জায়গাতে আসছে, আনন্দ করতেছি। এর আগে মানে অনেক এক্সপিরিয়েন্স ছিল, মানে দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। একটু আগে উঠলাম মাত্র, উঠে অনেক ভালো লাগতেছে যে এখন এই চালাচ্ছি ঘোড়া। লাখো পর্যটকের সমাগম ঘিরে বাড়তি আয়ে ব্যস্ত ছিল সৈকত পাড়ের কিছু অসাধু ব্যবসায়ী। পানি থেকে খাবার সব কিছুই বিক্রি হচ্ছিল দ্বিগুণ দামে। এখানে যে দোকান পাঠাচ্ছে অনেক দাম রাখে প্রতিটা জিনিসে, মানে অতিরিক্ত দাম রাখে আর কি, ঈদের সময়, তারপর রোজা ঈদের সময় ওগুলাতে। হচ্ছে যে এখানে 20 টাকার পানি 30 টাকা, তারপর হচ্ছে 10 টাকার চিপস 20 টাকা, যে কোনো জিনিস নিলে আপনার ডবল দাম। একটু বার্গেনিং করতেছে প্রাইসের জন্য, তাদের চেয়ে একটু কম নিচ্ছে, যারা বার্গেনিং করতে পারতেছে না, হয়তো বইও অনেক কিছু করতেছে না সম্মানের জন্য। এদিকে সৈকতে নোঙর করে রাখা এসব লাইটারের জাহাজগুলো ম্লান করে দিয়েছে সাগরের সৌন্দর্য। এ নিয়ে আক্ষেপ ছিল পর্যটকদের মাঝে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারেও। সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের প্রতিটি পয়েন্টে রীতিমতো তিল ধারণের ঠাঁই নেই। পাশাপাশি হিমছড়ি, ইনানি, সৈকত, সোনাদিয়া, রামবৌদ্ধ বিহার সহ দর্শনীয় সব স্থানে পর্যটকদের ভিড় ঈদের পর থেকে কক্সবাজারের সব হোটেল মোটেল পরিপূর্ণ। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন। বিনোদন কেন্দ্রে খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে চলে যেতে চাই খাগড়াছড়িতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের এই মুহূর্তের সমাগম কেমন দেখতে পাচ্ছেন? হোটেল মোটেল কি আসলে ব্যবসার কি অবস্থা সেটা জানাবেন।
আপনি জানেন যে ঈদুল আজহার ছুটি শেষের পরেও কিন্তু সাপ্তাহিক যে দুদিন ছুটির দিন সেটির আজকে শেষ দিন। আজকে শেষ দিনেও আমরা খাগড়াছড়িতে পর্যাপ্ত মানে প্রচুর সংখ্যক পর্যটকের আগনাগোনা দেখেছি, ভিড় দেখেছি বিনোদন কেন্দ্রগুলোতে, একই সাথে রাঙামাটি সাজেকটিকেও অনেক পর্যটক ভিড়তে আমরা দেখেছি। তার মানে পুরো জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের তিল ধারণের ঠাঁই নাই ছুটি, ঈদুল আজহার ছুটি এবং সাপ্তাহিক ছুটিকে ঘিরে। এবং আজকে সাপ্তাহিক ছুটি শেষ করে অনেকেই ফিরবেন। এরপরও আমরা দেখেছি শহরের মধ্যে যে জেলা পরিষদ পার্কটি রয়েছে সে পার্কে হাজারের অধিক পর্যটক এখন পর্যন্ত ঘোরাফেরা করছেন। আমরা পর্যটন এখানে দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত তারা ঈদের ছুটি থেকে এবং আজকে পর্যন্ত 15-18 হাজারের অধিক পর্যটক এখানে এসছেন এবং ঘুরেছেন। এছাড়া যদি বলি খাগড়াছড়ির আলুটিলা ছাড়া রিসাংজনা, মায়াবিনী লেক, তারিং সহ যে সকল বিনোদন কেন্দ্র আছে সেখানেও অসংখ্য পর্যটক ভিড় জমিয়েছে। ছুটির দিনকে ঘিরে যে পরিমাণ পর্যটক দেশের বাইরে থেকে জেলার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তেমনি করে স্থানীয় পর্যটকরাও এখানে এসে ভিড় করেছেন। আর আমরা যেটি বলছিলাম যে পর্যটন খাতের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা তাদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে এই ঈদুল আজহায় তারা আশানুরূপ পর্যটক না পেলেও মানে পর্যটকের সংখ্যা কিন্তু কম নয়, তার মানে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে তারা অধিক যে লাভবান হওয়ার কথা সেটা না হলেও মোটামুটিভাবে তারা ব্যবসায়িকভাবে অনেকটা সফলতা পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এছাড়া পর্যটন খাতের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে করোনা সংকটের সময় যে পরিমাণ তারা আর্থিক লোকসান গুনতে হয়েছে, ঈদুল আজহা এবং এই সাপ্তাহিক ছুটিকে ঘিরে যে পরিমাণ পর্যটকের আনাগোনা হয়েছে এবং এখানে ঘোরাফেরা করেছে দর্শনার্থীরা, তাতে করে তারাও অনেক বেশি ব্যবসা করতে পেরেছে। আমরা আলুটিলায় গতকাল খবর নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি একদিনে 5,000-এর অধিক বেশি পর্যটক সেখানে ভিড় জমিয়েছে। আর এছাড়া সাজুকে কিন্তু অসংখ্য পর্যটক অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো ছাড়া যদি বলে হাতের কাছের যে সকল রেস্টুরেন্ট রয়েছে, ঐতিহ্যবাহী খাবার যারা এখানে সাজিয়ে যারা বসছেন, তারা হোটেল মোটেলের পাশাপাশি খাবার দোকানগুলো কিন্তু ভালো ব্যবসা করছেন। তবে আমরা একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, পাহাড়ে অপার সম্ভাবনাময় পর্যটন খাত, সেই জায়গার মধ্যে যদি বলি তাহলে এখানকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা আসছেন দল ভেদে, ছুটে ছুটে তারা খাগড়াছড়ি ভ্রমণ করছেন। তাদের জন্য তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে পাহাড়ি এলাকা হিসেবে এটি অনেকটা বেশি সড়ক সম্প্রসারণ করা গেলে তাহলে পর্যটকদের আরো অনেক বেশি আনাগোনা ঘটবে বলে আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এদিকে পর্যটকদের আনাগোনায় মুখরিত রাঙামাটির সব দর্শনীয় স্থান, দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকদের ভিড় লেগে আছে ঈদের পর থেকেই, ছুটির দিনে চাপ থেকে আরো বেশি। ভ্রমণ পিপাসুদের আনাগোনায় খুশি রাঙামাটির পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। বর্ষায় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে হ্রদ পাহাড় আর সবুজ প্রকৃতি। অপরূপ এই সৌন্দর্য উপভোগে ঈদুল আজহার দিন থেকেই পর্যটকদের আগমনে মুখরিত রাঙামাটির সব বিনোদন কেন্দ্র। পর্যটন হলিডে কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলোয়েল পার্ক, আরণ্যক রিসোর্ট এবং রাজবন বিহারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। রাঙামাটির জায়গাটা অনেক সুন্দর, আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য এসে দেখলে বোঝা যায়। সুবলং ঝর্ণা, চাকমা আদিবাসী গ্রাম, ঝুলন্ত ব্রিজ আর পলোয়াল পার্কটা এখন ঘুরছি, সব জায়গা খুবই সুন্দর। মানে ভাষা নেই বলার মতো আর কি, আমরা ঢাকা তো আর এত কিছু নেই, পাহাড় টাহাড় অনেক ভালো লাগছে আর কি আমাদের ঘুরে, আমরা অনেক মজা করছি। আসার পরে খুবই ভালো লাগছে, প্রত্যেকটা পরিবেশ পাহাড় পর্বত দেখার মতন। অন্যান্যবার বর্ষা মৌসুমে পর্যটক কম থাকলেও এবার চিত্র ভিন্ন। ঈদের পর থেকেই পর্যটকের ঢল নামায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা, করোনাকালের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। আমাদের 100% ফুলফিল ব্যবসা হচ্ছে আজকে 4-5 দিন থেকে, আশা করি এই ধারা অব্যাহত থাকলে আপনারা আমাদের করোনার পরবর্তী যে ক্ষতিটা ছিল ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। করোনার ক্ষতি অত তাড়াতাড়ি পোষানো সম্ভব না, তারপরেও আমরা এই মুহূর্তে যতটুকু পেয়েছি যাই পাচ্ছি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। পর্যটকদের নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে পুলিশ এবং জেলা প্রশাসন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে আজও দলে দলে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছে মানুষ, বাস টার্মিনাল ও রেল স্টেশনে লেগে আছে যাত্রীর ঢল। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ফিরতি পথেও সঙ্গী দুর্ভোগ, আর সড়কপথে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। মাঝের 3 দিন ম্যানেজ করে টানা 9 দিনের ছুটি, পরিবার পরিজনের সাথে ঈদও কেটেছে ফুরফুরে মেজাজেই।
কিন্তু কর্মস্থলে ফেরার পথে সেই পুরনো ভোগান্তি। বেশিরভাগ ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় 1-3 ঘন্টা বিলম্বে। অব্যবস্থাপনা তো ছিলই, ফলে দুর্ভোগ উঠে চরমে। বলতেছে 8:30 ছাড়বে, আমরা অপেক্ষা করতে করতে ঠিক 12টার সময় ট্রেন ছাড়ছে। ঈদ তো ভালোই কাটলো, কিন্তু এই ফেরত আসাটা খুব ভালো হলো না। এই ব্যবস্থাপনা দেখে খুবই খারাপ লাগছে যে বাংলাদেশের রেলওয়ে সিস্টেমটা অনেকটা পিছনে আছে। লকডাউনের পর প্রায় 3.5 বছর পর ঈদ করতে গিয়েছি, খুবই ভালো ছিল, আর টিকিট পেতে একটু সমস্যা হয়েছে। রোববার থেকে পুরোদমে খুলবে শিল্প কলকারখানা, অফিস, আদালত, তাই শনিবার সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ঢল। রবিবার ঈদ হওয়াতে পুরো সপ্তাহটা ছুটি পাওয়া গেছে আর কি, একদম শুক্রবার পর্যন্ত ছুটি কাটাতে পেরেছি। অনেক 250-300 টাকা যে যে রকমের পারছে, 17 জন ঢুকেছে শুধু যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায়। আমরা 120 টাকা দিয়ে আসছি, 220 টাকা দিয়ে এসি টিকেটে উঠেও ট্রেনে দাঁড়ানো প্যাসেঞ্জার তুলে বাথরুমে যাওয়া যায়নি, এই কষ্টটা পেয়েছি। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার কারণে সিলেট রুটে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় থাকলেও অন্য রুটে তেমন ভোগান্তি ছিল না। 3-4 দিন আগে সিলেট সেকশনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই গাড়ি দুটোটাই লেট হচ্ছে, বিশেষ করে রাতের উদয়ন, দিনের পাহাড়িকা, এগুলি কিন্তু দুর্ঘটনাজনিত কারণে। এদিকে ট্রেনের পাশাপাশি সড়ক পথেও চট্টগ্রামে কর্মস্থলে ফিরেছে মানুষ। নগরীর 4টি প্রবেশপথেই দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সবার। এটা অনেক আনন্দময় কাটছে, কিন্তু আসাটা অনেক কষ্ট হয়েছে। সবাই তো ছুটি শেষ, সবাই তো যাচ্ছে, সেই হিসেবে একটু জ্যাম দেখা যাচ্ছে এই আর কি। প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়াচ্ছিলাম, এরপর আমি একটা টিকিট পেয়েছি, ওর ভাড়া ছিল 150 টাকা, আমার থেকে নিচ্ছে 300 টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই মুহূর্তে বন্দরনগরের বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সড়ক পথে কাজে ফেরা মানুষের চাপ এখন কেমন, ট্রেনের কি অবস্থা সেটি জানতে চাই। শাইলা, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর নতুন ব্রিজ এলাকায়। মূলত দক্ষিণ চট্টগ্রামের সাথে চট্টগ্রামের নগরীর যে সংযোগস্থল, এটি আসলে এই সড়ক পথ ব্যবহার করেই দক্ষিণ চট্টগ্রামের মানুষজন চট্টগ্রাম নগরীতে প্রবেশ করে। আপনি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু কর্মস্থল ফেরা মানুষের ঢল কিন্তু রয়েছে দক্ষিণ চট্টগ্রাম থেকে। যারা শহরে কাজ করেন, যারা ছুটি নিয়ে তাদের গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে কাটাতে গিয়েছেন, তারা মূলত আসলে ফিরছেন। আজকে থেকে আপনি জানেন যে কলকারখানা খুলেছে, সেক্ষেত্রে যারা একদিন কিংবা দুদিনের ছুটি নিয়ে গিয়েছেন তারা আসলে মূলত এখন নগরীতে ফিরছেন। এবং আমরা দেখছি আসলে যে বাড়ি থেকে আসলে নগরীতে ফেরার লোক সংখ্যা মধ্যে কিন্তু আমরা শ্রমিক শ্রেণীর আসলে লোকজনকেই আসলে বেশি দেখছি। কলকারখানাতে যারা কাজ করেন তারা মূলত একদিন ছুটি যারা নিয়ে গিয়েছেন তারা নগরীতে ফিরছেন। আমরা দেখছি যে শুধু আসলে আসার লোক নয়, চট্টগ্রাম শহর থেকেও আসলে অনেকে তাদের কর্মস্থলে ফিরছেন। যারা দক্ষিণ চট্টগ্রামের দিকে নানাভাবে কাজ করেন তারা আসলে চট্টগ্রাম থেকে ফিরছেন। এর বাইরে সড়ক পথের বাইরেও কিন্তু আমরা রেলপথেও আসলে কর্মস্থলে ফেরা মানুষের ঢল দেখেছি। সকাল থেকেই প্রতিটি ট্রেন যেটি চট্টগ্রাম থেকে গিয়েছে এবং চট্টগ্রাম এসেছে, প্রতিটি ট্রেনে আমরা আসলে কর্মস্থলে ফেরা মানুষের ঢল দেখেছি। বেশ কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়েছে, সেক্ষেত্রে যারা কর্মস্থলে ফিরছেন চট্টগ্রাম থেকে তাদের কিছু আসলে ভোগান্তি হয়েছে। আপনি জানেন আজকে থেকে কলকারখানা খুলেছে, সেক্ষেত্রে কিন্তু এর আগেই যারা রয়েছেন সেখানকার শ্রমিক তারা কিন্তু আসলে ফিরেছেন। যারা ছুটি নিয়ে এসেছে গিয়েছেন একদিন কিংবা নানা কারণে যারা আজকে কাজে যোগ দিতে পারেনি তারা আসলে কালকে কাজে যোগ দিবেন, এমনটি করেই কিন্তু যেহেতু দক্ষিণ চট্টগ্রামটি চট্টগ্রাম থেকে কিছুটা কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়েই যারা এই কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা। আপনি দেখছেন আমার পিছনে কিন্তু মানুষের চাপ রয়েছে, সবাই কিন্তু আসলে কর্মস্থলে ফিরছেন। ধন্যবাদ সুমন আপনাকে। বিএনপি গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে এদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনার কারা বরণ দিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে 2008 সালের মতো ভূমিধস বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের শোভানেত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় উঠে আসে সমসাময়িক রাজনীতি সহ নানা প্রসঙ্গ। গেল এক যুগে দেশের উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। আমরা ধান উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। আজকে সারা দেশে ছেঁড়া কাপড় পরা মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না, আজকে সারা দেশে খালি পায়ে মানুষ দেখা যায় না, আজকে সারা দেশে আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না। বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। শ্রীলঙ্কার পরিস্থিতি অনেকে বাংলাদেশেও গুজব রটানোর চেষ্টা করছে। যে কোনো দেশে আমদানির জন্য 3 মাসের রিজার্ভ জমা থাকলেই সেটি যথেষ্ট, আর আমাদের প্রায় 6 মাসের রিজার্ভ আছে। যেভাবে পদ্মা সেতু নিয়ে গুজব রটিয়েছিল, করোনার টিকা নিয়ে গুজব রটিয়েছিল, এগুলো সেই ঠিক একই রকম গুজব রটানোর সামিল। আগামী নির্বাচনেও জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। জ্বালাও পোড়াও আর গুজব ছড়িয়ে বিএনপি নেতিবাচক রাজনীতি করছে বলে অভিযোগ তার। যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনেও যদি দল ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে, আগামী নির্বাচনে ইনশাল্লাহ 2008 সালের মতো ধস নামার বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। যশোর জেলা যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া যুবদল। মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা বলেন, দেশে গুম খুন বেড়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত, সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন তারা। কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোজাম্মেল হক, মোহাম্মদ শফি সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বেশ কয়েক মাস পর চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে একজনের, নতুন করে আক্রান্ত হয়েছে 41 জন। মাঝখানে কিছুদিন চট্টগ্রামে করোনা সংক্রমণ কমে এসেছিল, ফলে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও ছিল না বললেই চলে। এর মধ্যে হঠাৎ করে সংক্রমণের হার আবার ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত 24 ঘণ্টায় 201টি নমুনা পরীক্ষায় 41 জন পজিটিভ, শনাক্তের হার 20.39%। সব মিলে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত 1,27,988 জন আর মৃতের সংখ্যা 1,366 জন। তীব্র গরমে পড়ছে পাহাড়। কয়েকদিনের টানা তাপদাহে খাগড়াছড়িতে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে বেড়েছে রোগের চাপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনে চিকিৎসা নিতে ছুটছেন অনেকে। গেল এক সপ্তাহ ধরে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে বেড়েছে রোগের চাপ, প্রতিদিন সাধারণ রোগীদের পাশাপাশি গড়ে 150 থেকে 200 চিকিৎসা নিচ্ছে বহির্বিভাগে। এদের মধ্যে সবচেয়ে বেশি শিশু রোগী। চিকিৎসকরা বলছেন কয়েকদিনের তীব্র তাপদাহের কারণে হাসপাতালে রোগের চাপ বেড়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফটিকছড়ির সোয়াবিল ইউনিয়নের একটি পোলট্রি ফার্ম। মধ্যরাতে বারোমাসিয়া চা বাগান সংলগ্ন তিনা পোলট্রি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো খামার এবং সেখানে থাকা প্রায় 6,000 মুরগি পুড়ে ছাই হয়ে যায়। খামার মালিক কাজল কান্তিদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোজপুর থানায় মামলা করেছেন তিনি। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।